বৃন্দাবন জঙ্গলে এক গরিব অনাথ মেয়ে বাস করত। বাবা মা মারা যাওয়ার পর তার একমাত্র সাথী ছিল তার মায়ের রেখে যাওয়া ছাগলটা। টুনি দিনের অর্ধেক বেলা ছাগলটাকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেত, আর অর্ধেক বেলা অন্যের বাড়িতে কাজ করত। একদিন, গুড্ডু আমার শরীরটা আজ একটু খারাপ লাগছে, তোকে কি আজ ঘাস না খাওয়ালে হবে না রে? মালকিন, আমাকে যদি কম ঘাস খাওয়ান তাহলে তো আমি বেশি দুধ দিতে পারবো না, তখন তো আবার আপনি আমাকে বকাবকি করবেন। বকাবকি করবো না রে, তুই একটা আমার হয়ে কাজ করে দে তো। কি কাজ মালকিন? আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়িটা তো চিনিস, তাই না? ওখানে গিয়ে সুখী দিদিকে বলে আসবি আমি আজ কাজে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি গিয়ে বলে আসছি। এরপর গুড্ডু টুনির কথা মতো কাজ করে। ফেরার পথে গুড্ডু দেখে একটা জমিতে ঘাস চাষ করা। তা দেখে গুড্ডু বলতে থাকে, মালকিন তো আমাকে বলেই দিয়েছে আজ ঘাস খাওয়াতে পারবে না, আমি এখান থেকে কিছু ঘাস খেয়ে যাই, তাহলে মালকিন আমাকে আজ ঘাস না খাওয়ালেও চলবে। এরপর গুড্ডু পেট ভরে ঘাস খায় আর খাওয়া শেষ হলে বাড়ি চলে যায়। এইদিকে ওই জমি ছিল কালু কাকের। কালু কাক তার ছাগলের জন্য ঘাস নিতে এসে দেখে তার অনেকগুলো ঘাস নেই। আমার ঘাসগুলো কে খেয়ে গেল? এখানে তো শুধু আমার আর টুনিরই ছাগল আছে, তার মানে টুনির ছাগল আমার ঘাস খেয়েছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এরপর কালু রাগ করে আগুন হয়ে টুনির বাড়িতে যায় আর টুনিকে বলে, টুনি, এই শয়তান টুনি, তুই ইচ্ছে করে তোর ছাগল দিয়ে আমার জমির ঘাস খাইয়েছিস, তাই না? আমার ছাগল তো আজ বাড়িতেই আছে, ওকে তো আমি বের হতেই দেইনি, ও তোমার জমির ঘাস খেলো কখন? তাহলে আমার জমির ঘাস কি ভূত এসে খেয়ে গেল? কি গুড্ডু, তুই কি কালুর জমির ঘাস খেয়েছিস? না না মালকিন, আমি তো আজ সারাদিন বাড়িতেই ছিলাম, কালুর জমি কোনটা সেটাই তো আমি জানি না, তাহলে আমি খেলাম কি করে আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, তোরা যখন আজ স্বীকার করলি না, এরপরে আমি দেখে নিব তোদের। আজকের মতো আমি চলে যাচ্ছি, টুনি তোর ছাগলকে দেখে রাখিস। এরপর কালু সেখান থেকে চলে যায়। এইদিকে ছাগল মনে মনে ভাবে, আমি অন্যায় করে আসলেও তো দেখছি আমার মালকিন বিশ্বাস করে না, এখন থেকে মালকিন আমাকে বাসায় রেখে যে অর্ধেক সময় কাজে চলে যাবে সেই সময় আমি অন্যের জমিতে ঘাস খেয়ে আসবো, কি মজা কি মজা। এরপর থেকে গুড্ডু অন্যের জমির ফসল খাওয়া শুরু করে। এরপর একদিন গুড্ডু শালিকের ধানের জমিতে যায় আর শালিকের ধানের জমি থেকে অনেকগুলো ধান খেয়ে ফেলে। এটা আবার শালিক দূর থেকে দেখতে পায়। এরপর শালিক টুনির কাছে আসে বিচার নিয়ে। টুনি, এই টুনি, বাইরে আয় বলছি। কি হয়েছে রে শালিক, এভাবে চিৎকার করছিস কেন? তোর ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে, আর কি অবস্থা করেছে দেখবি চল। আমার গুড্ডু এসব করেছে? কখনোই না, আমার গুড্ডু এসব কিছু করেনি, ও সারাদিন বাড়িতেই ছিল। শুধু শুধু আমার গুড্ডুকে দোষারোপ করবি না বলে দিলাম। তোর গুড্ডুকে জিজ্ঞেস করে দেখ আমার ধানের জমিতে গিয়ে ধান খেয়েছি কিনা। গুড্ডু, তুই সত্যি করে বল তো শালিকের জমির ধান খেয়েছিস কিনা? না না মালকিন, আমি খাইনি, ওটা তো কালুর ছাগল খেয়েছে, আমি সত্যি বলছি, আমি তো আজ বাড়ি থেকে বের হইনি, কিন্তু দূর থেকে তো আমি তোকেই আমার জমিতে ধান খেতে দেখেছি। না না, আপনি ভুল দেখেছেন, আমি আর কালু দাদার ছাগল তো একই রকম দেখতে, আপনি তো ওকেই দেখেছেন, আর আমাকে ভেবে শুধু শুধু মালিকের কাছে এসে নালিশ জানাচ্ছেন। গুড্ডুর মুখে এমন কথা শুনে শালিক রেগে আগুন হয়ে যায়। এরপর শালিক টুনিকে কিছু না বলে কালুর কাছে যায় আর কালু ছাগলের নামে নালিশ করে। হ্যাঁ রে কালু, আমার জমির ধান খাইয়ে কি তুই তোর ছাগলকে বড় করছিস নাকি বলতো? তোর ধানের জমি মানে? আমার ছাগল তো সারাদিন আমার জমির ঘাসই খেয়ে থাকে, তোর জমিতে যাবে কোন দুঃখে বলতো আমায়? আমার ছাগলের কি খাওয়ার অভাব নাকি? দেখ কালু, আমি কিন্তু তোর সাথে তর্কে জড়াতে আসিনি, তোর ছাগলকে সাবধান করে দিস বলে দিলাম, আর যেন আমার জমিতে না যায়। এরপর শালিক সেখান থেকে চলে যায়। ওইদিকে কালুরও মনে মনে খুব রাগ হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গুড্ডু সবারই কোনো না কোনো জমিতে ফসল খেত আর অন্যর নামে চালিয়ে দিত। এদিকে টুনিও তার ছাগলকে কোনো শাসন করত না। শাসন না পেয়ে টুনির ছাগল আরো বেপরোয়া হয়ে যায়। এরপর একদিন টুনি গুড্ডুকে বলে, কি রে গুড্ডু, তুই এখন দুধ দিচ্ছিস না কেন রে বলতো? মালকিন, আমি তো গর্ভবতী, তার জন্যই আমি দুধ দিতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আমার ছানা হওয়ার পর আমি অনেক দুধ দিতে পারবো, আর তখন সেই দুধগুলো বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ তো খুব খুশির খবর। মালকিন, আমার তো এখন প্রায় শরীর খারাপ থাকবে, যখন তখন হাঁটতে ইচ্ছে করবে, আমার গলায় যদি এই রশি লাগানো থাকে তাহলে তো আমি আর যখন তখন হাঁটতে পারবো না। এই রশিটা আমার গলা থেকে খুলে দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে, তবে কারো জমির ফসল খাবি না কিন্তু। থাকবে, আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে মালকিন। এরপর টুনি তার কাছে যায়, আর এইদিকে দুষ্টু ছাগল কালুর জমিতে ঘাস খেয়ে পালিয়ে আসে। কালু এসে টুনিকে বললে টুনি কালুর কোনো কথাই বিশ্বাস করে না। এরপর কালু রাগ করে মনে মনে ভাবতে থাকে, টুনি, তুই আমার কথা বিশ্বাস করলি না তো, এবার দেখ আমি কি করি। এরপর কালু তার নিজের ছাগলটাকে বেঁধে রেখে বাজার থেকে বিষ কিনে এনে তার জমিতে দেয়। এইদিকে দুষ্টু ছাগল আবার যায় ঘাস খেতে। বিষ মেশানো ঘাস খেয়ে টুনির ছাগল সেখানেই মরে পড়ে থাকে। কালু গুড্ডুকে মরতে দেখে টুনিকে ডেকে আনে। কি রে টুনি, তুই না বলেছিলি তোর ছাগল আমার জমিতে আসে না? এবার বিশ্বাস হলো তো? একই সর্বনাশ হলো আমার, আবার শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল। তুই আমার ছাগলটাকে মেরে ফেললি কালু। আমি আমার জমিতে কীটনাশক দিয়েছিলাম, তুই তো বলিস তোর ছাগল আসে না, তাই তো তোকে আর কিছু বলিনি। এখন তোর ভুলে তোর ছাগল মরল, আমার কি করার আছে বল? এটা আমারই ভুল, আমি যদি আগে সবার কথা বিশ্বাস করে আমার ছাগলটাকে শাসন করতাম তাহলে আজ আমার ছাগলটাকে এভাবে হারাতে হতো না। গুড্ডু, গুড্ডু ফিরে আয় গুড্ডু। এরপর থেকে সবাই নিশ্চিন্তে ফসল চাষ করত, আর টুনি কেঁদে বুক ভাসাতো। এক বনে টোনা তার স্ত্রী মুন্নি ও মেয়ে টিংটিংকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু টোনার পরিবারের এই সুখ বেশি দিন সহ্য হয় না। হঠাৎ ভীষণ জ্বরে মুন্নি মারা যায়, আর টোনা দ্বিতীয় বিয়ে করে আনে। মা টিংটিং, ও মা বাইরে আয়, দেখ আমি কাকে নিয়ে এসেছি। কই গেলি রে আমার পাগলি মেয়েটা? এত ডাকছি সাড়া দিচ্ছিস না কেন? টোনার ডাক শুনে টিংটিং বাইরে আসে, আর টোনার সাথে টুনিকে দেখে টিংটিং বলে, ডাকছো কেন বাবা? আর তুমি কে? এমন বসে যে তোমার পাশে দাঁড়িয়ে আছে কেন? কাকে তুমি আমাদের বাড়িতে নিয়ে এলে বাবা? মারে, আজ থেকে এ হলো তোর নতুন মা, তোর কথা ভেবেই আমি বিয়ে করেছি। আমি কাজে চলে গেলে তুই বাড়িতে একা থাকিস, তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয়, তাই আমি তোর নতুন মা নিয়ে এসেছি। টোনার কথা শুনে টিংটিং এর ভীষণ রাগ হয়, আর সে বলে, বাবা এই তোমার আমার প্রতি ভালোবাসা? আমার মা মারা যাওয়ার এখনো এক মাসই হয়নি, তাতেই তুমি বিয়ে করে আনলে? কি মনে করেছো আমি ছোট বলে কিছু বুঝি না? এই কথা বলে টিং টিং কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে যায়। এইদিকে রাত হয়ে এলে টোনা আর টুনি বসে গল্প করতে থাকে। টোনা বলে, টিং টিং মেয়েটা আমার বড্ড অভিমানী। টুনি, তুমি আমার মেয়েটাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তোলো। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না। তার মা মারা যাওয়ার পর মেয়েটা আমার ভীষণ একা হয়ে গেছে। ও তুমি চিন্তা করো না, আমি আমার সবটুকু ভালোবাসা ওকে দিব। আজ থেকে ও আমার নিজের পেটের মেয়ে, কখনো ওর কোনো কষ্ট হতে দিব না আমি। এ কথা বলে টোনা টুনি ঘুমিয়ে পড়ে। এইদিকে টিং টিং তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেউ আমায় ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। বাবা এক নতুন পাখিকে বিয়ে করে এনেছে, আমি জানি। সৎ ভাইরা অনেক খারাপ হয়, অনেক। নিশ্চয়ই এই নতুন মা আমাকে অনেক অত্যাচার করবে। মা, মা, বাবা আমার জন্য সৎ মানে এসেছে মা। আমিও কিছুতেই এই সৎ মাকে মা বলে মানবো না, কখনো না। তুমি আমার একমাত্র মা, আর তুমি আমার সব, আর তোমার জায়গা আমি কাউকে দিতে পারবো না মা। এই কথা বলে টিং টিং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টুনি টিং টিংকে ডাকতে থাকে, মা টিং টিং, ও মা টিং টিং, আয় দেখি দুটো খাবার খেয়ে নে মা। অনেক বেলা হলো, কাল রাতেও কিছু খাসনি মা। আর রাগ করে থাকিস না মা, তুই খাবার না খেলে আমিও খাবো না, এই আমি বলে দিলাম। টুনির ডাক শুনে টিং টিং বাইরে আসে আর টুনিকে বলে, একদম ঢং করবে না আমার সামনে। আমার অমন ভালো বাবাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো, আমি কি কিছু জানি না ভেবেছো? কি মনে করেছো তুমি, হ্যাঁ? আমাকেও তোমার ওই ঢং দেখিয়ে বাবার মতো ভুলিয়ে ফেলবে? আর তোমার কথা মতো আমি নাচবো? কিছুতেই না, কিছুতেই হবে না এটা। আমি কখনোই তোমার কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছো? আর তোমাকে মা বলেও ডাকবো না, তুমি সৎ মা, বুঝতে পেরেছো? টিং টিং এর এমন কটু কথা শুনে টুনি মনে মনে ভীষণ কষ্ট পায়। তবুও টুনি টিং টিংকে কিচ্ছু বলে না। এমন সময় বনের অনেক পাখি টিং টিং এর নতুন মা দেখতে আসে। তারা টিং টিং এর নতুন মাকে দেখে বলে, ও মা, টোনা টিং টিং এর জন্য কি সুন্দর মা এনেছে, চাঁদপানা মুখ। টিং টিং, তোর মা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, মুখ দেখলেই বোঝা যায় তোকে খুব ভালোবাসবে। বিউটি পায়রার কথা শুনে টিং টিং রেগে যায় আর রেগে গিয়ে বলে, কখনোই না, কখনোই না, আমার মায়ের থেকে কেউ সুন্দর হতে পারবে না। আমার মাই সব থেকে সুন্দর, আর ইনি তো সৎ মা, ইনি ভালো নয়, ইনি কারো ভালোবাসার যোগ্য নয়। আমার এই মা দরকার নেই, কালো ভালোবাসারও দরকার নেই। এই তোমরা আমার বাড়িতে কেন এসেছো? চলে যাও, চলে যাও বলছি, আমার বাড়ি থেকে চলে যাও। ইনার গুণগান করার জন্য এসেছো? যাও। টিং টিং এর এমন ব্যবহার দেখে টুনি বলে, ছি ছি টিং টিং, তুমি বড়দের সাথে এভাবে কথা বলছো? ওরা বয়সে তোমার থেকে কত বড়। বড়দের সবসময় সম্মান দিতে হয়, কখনো কটু কথা বলবে না, বুঝেছো? আর কখনো তুমি এভাবে কারোর সাথে কথা বলবে না। টুনির কথা শুনে টিং টিং ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এভাবে যতই দিন গড়াতে থাকে টিং টিং এর বদমেজাজি ভাব ততই বাড়তে থাকে। একদিন টুনি টিং টিংকে ডেকে বলে, টিং টিং, আজ তোমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, স্কুল থেকে তোমার নামে নালিশও এসেছে। তুমি নাকি পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করেছো, পড়াশোনা তো একদম ঠিকভাবে করো না। শোনো মা, পড়াশোনাটা ভালোভাবে করো। তোমার বাবার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে মা। পেশ করেছি, ফেল করেছি, তুমি আমাকে এসব পালাতে, হ্যাঁ? তুমি আমার মা হও নাকি? আমার কোনো বিষয়ে তুমি নাক গলাতে আসবে না। কেউ আমাকে ভালোবাসে না, বুঝতে পেরেছো? কেউ না, সবাই শুধু আমাকে বকে। আমি কিছু বুঝি না, আমি সব বুঝি। তুমি যাও তো এখান থেকে। টিং টিং কথা বলে কাঁদতে থাকে। টিং টিং এর কান্না দেখে টুনি বলে, কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি আমি তোমাকে খুব ভালোবাসি মা। তুমি আমাকে তোমার মা বলে না মানলেও আমি তোমাকে আমার নিজের মেয়ে বলেই মনে করি। তুমি ছাড়া আমার কে আছে বলো? টুনি এসব কথা বলার পরেও টিংটিং এর মন কিছুতেই গলে না। একদিন টিংটিং তার বন্ধুদের সাথে গাছতলায় বনে খেলছিল। হঠাৎ করে টিংটিং এর সাথে শালুর ঝগড়া লেগে যায়। দেখ টিংটিং, আমি কিছুতেই আমার সাথে তোকে খেলায় নিব না। এত সুন্দর খেলনাটা যদি আমার ভেঙে ফেলিস, তুই বড় তোর খেলনা দিয়ে খেল, বুঝেছিস? বলছি তোর খেলনা দিয়ে আমি খেলবো, দিবি না? দিবি না? দাঁড়া দেখ আমি তোর কি করি। এই কথা বলে টিংটিং শালুর দিকে এক পাথর ছুঁড়ে মারে, আর পাথর গিয়ে শালুর কপালে লাগে। শালুর কপাল থেকে অনেক রক্ত ঝরতে থাকে। তা দেখে টিংটিং সেখান থেকে পালিয়ে যায়, আর শালু গিয়ে তার মাকে সবকিছু বলে দেয়। তা শুনে শালিক ভীষণ রেগে যায় আর টুনির কাছে আসে বিচার নিয়ে। টুনি, এই টুনি, তোর সৎ মেয়ে বলে কি তুই একটু ওকে দেখে শুনেও রাখবি না? হ্যাঁ, দেখ দেখ আমার মেয়েটার কি অবস্থা করেছে। মা যদি সত্যিকারে হতে নাই পারিস, তবে মা হওয়ার নাটক করিস কেন বলতো? সৎ মেয়ে বলে কি ছেড়ে দিয়ে রেখেছিস অন্যের ক্ষতি করার জন্য? শালিক টুনিকে এই বলে ভীষণ অপমান করতে থাকে। শালিক চলে যাওয়ার পর টুনি ঘরের মধ্যে একা বসে কাঁদতে থাকে। তা দেখে টোনা বলে, কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? আমাকে বলো কিসের জন্য তুমি কষ্ট পেয়েছো? এরপর টুনি শালিকের সব কথা টোনাকে বলে। সব শুনে টোনা বলে, মন খারাপ করো না টুনি, দেখবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। টিংটিং ঠিক সব বুঝতে পারবে একদিন, তখন কেউ আর তোমাকে সৎ মা বলে অবজ্ঞা করবে না। এই দিকে একদিন টিংটিং মনে মনে ভাবে, এই বাড়িতে আমি আর থাকবো না। যতই এই মহিলাকে আমি দেখছি ততই আমার মেজাজ খারাপ হয়ে যায়। কিছুতেই মেনে নিতে পারি না আমি ওই সৎ মাকে। আমার ওকে দেখলে ভীষণ রাগ হয়। আমার মা যে ঘরে থাকতো ওই মহিলাও সেই ঘরে থাকে। আমার মায়ের জায়গা নিয়েছে ও। আমি আজকেই চলে যাব, আমি আর এখানে থাকবো না। যেই ভাবা সেই কাজ, টিংটিং বাড়ি থেকে চলে যায়। বনের মধ্যে চলতে চলতে টিংটিং ভাবে, বাড়ি থেকে তো চলে গেলাম, এবার আমি যাবটা কোথায়? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আনমনে যখন টিংটিং এসব ভাবছিল, হঠাৎ টিংটিং এক শুকনো কুয়োর মধ্যে পড়ে যায় আর বাঁচার জন্য চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, বাঁচাও আমি কুয়োর মধ্যে পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও, উঠতেই পারছি না, ইস বাঁচাও কেউ আছো। এইদিকে টুনি বাড়িতে টিংটিংকে না পেয়ে বনের মধ্যে খুঁজতে থাকে, আর কুয়োর মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে কুয়োর ভিতর দেখতে থাকে। এ কি মা টিংটিং, তুমি এখানে কিভাবে পড়ে গেলে? তুমি একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি তোমাকে কুয়োর মাঝে থেকে তুলে আনবো। এ কথা বলে টুনি বড় এক বট গাছের লতা আনে আর কুয়োর ভিতর ফেলে দেয়। মা টিংটিং, তুমি একদম ভয় পাবে না মা, এই লতা ধরে তুমি উপরে উঠে আসো তো। টুনির এই কথা শুনে টিংটিং বট গাছের লতা ধরে উপরে আসে আর টুনিকে বলে, তুমি আমাকে বাঁচালে, তুমি না থাকলে আজ আমি মরেই যেতাম। আমি তোমাকে কত কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। এতদিন মিথ্যে জেদের কারণে তোমাকে মা বলে ডাকিনি, আজ থেকে তুমি আমার মা। মা! টিংটিং এর মুখে মা ডাক শুনে টুনি টিংটিংকে বুকে জড়িয়ে নেয় আর বলে, মা রে, তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য কত অপেক্ষা করেছি আমি। আজ তুই আমাকে মা ডেকে আমার জীবন ধন্য করে দিলি রে মা। তুই আমার কখনো সৎ মেয়ে ছিলি না, তুই আমার আপন মেয়ে ছিলি রে মা। এই কথা বলে টিংটিং আর টুনি বাড়ি চলে যায়। তারপর টিংটিং তার মা বাবার সাথে আনন্দেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মা তো মাই হয়, মা কখনো আপন বা পর হয় না। সব মায়েরাই তাদের সব সন্তানকে ভালোবাসে, আর সব সৎ মা খারাপ হয় না। তাই কিছু খারাপ লোকদের জন্য আমাদের সব লোকদের খারাপ ভাবা ঠিক নয়।